So hey guys, welcome back to my another new vlog. On again for our vlog actually, and mask and at a borrow at the gap dizzy. আমি আসতে চাইছিলাম আরো দুই সপ্তাহ আগে, কিন্তু আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে, মানে আমার অ্যাক্সিডেন্ট না, আমার ফোনের সাথে একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার আসা হয়নি। সবকিছু কমপ্লিটই ছিল, মানে আমি রেডি হয়েছিলাম ওই দিন, আমি ব্লগটা করবো। নতুন ফ্রেম কিনেছি, এখনই দেখাবো না, পরে দেখা, বাট যে আগের ফ্রেম ওইটা আমি সেল করে দিয়েছি। অ্যান্ড তারপরে আবার একটা ফ্রেম কিনছি, অ্যান্ড ওই ফ্রেমটা কেনার পরে আমি ব্লগ করার জন্য রেডি হয়েছিলাম, প্রবলেমের কারণে এটা হয়নি। সবই বলবো আস্তে আস্তে, তো ভিডিওটি এনজয় করো আর ফুল দেখবা, না দেখে অর্ধেক দিকে চলে যাওয়া না। আমি এদিক তাকাচ্ছি কেন ক্যামেরাতে এদিকে। তো এখন এখানে হয়েছে কি, আমি বিকালবেলাতে নর্মালি, মানে ডেলি যেরকম প্র্যাকটিস করতে আসি ওরকম প্র্যাকটিস করতে আসছি আমাদের উপজেলাতে। আসার পরে দু একবার প্র্যাকটিসও করছি, তার কারণে আমার মানে অলরেডি খাম ছড়াই গেছে সারা মুখে, আমার দেখতে অনেক কালো কালো লাগছে, তাই না বল? মানে এমনিও কালো। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কী হয়েছিল আসলে আমার সাথে, যে ফোন ছিল ওই ফোনটা থেকে পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পরে আরও এর আগে অনেক প্রবলেম ছিল ফোনে, তারপরে সব মিলে ওই যে লাস্ট টাইম যেটা আমার পড়ছে হাত থেকে ফোনটা, পড়ার পরে ফোনটা এমনভাবে চোট পাইছে যে ফোনটা একদম পুরো অফ হয়ে গেছে। মানে আমি ওটা মেকারের কাছে নিয়ে গেলাম, যে মেকার বললো যে এক দুই দিন আমার কাছ থেকে ফোনটা নিয়ে রাখছে, মানে বলছে সাতটা নাকি দুই দিন লাগবে। ঠিক আছে, আমি দুই দিন দিয়ে গেছি, দুই দিন পর দেখে শুনছি যে বলছে যে ভাই ফোনটা কী হইলো, আমি দুই দিনে যে কী হয়েছে আমি কিছুই জানি না, আর ফোনটা পুরো গেছে, ফোনের মাদার বোর্ড চেঞ্জ করতে হবে, এরকম কিছু একটা বলছে। তো এই নিয়ে আমার ওইগুলো ওই দিক দিয়ে আমি অত খেয়াল করিনি কোনো কিছুই না। দেন এই যে এখন এতদিন পর আবার একটু শরীরের জোশ আসলো, যদিও এখন রমজান মাস চলছে, আমি রোজা আছি, কারণ কি আমার ক্যামেরাম্যান সেও রোজা আছে। বাট এখন আবার আসলে মনে করলাম যে আমার একটা মেসেজ, আমার একটা মেসেজ দেওয়ার দরকার, আমি ইউটিউবে অনেক দিন ধরে যেহেতু ভিডিও আপলোড করি না, তো এটা করার প্রয়োজন আছে আমার। তো এই জন্য আমি এবার আসলাম ব্লগ করতে, অ্যান্ড তোমাদেরকে আমার কাহিনিটা বলতে, আর আবার নেক্সট ভিডিও কবে আসবে এটা বলতেও পারছি না, কারণ আমার কাছে ডিভাইস নেই, একটা আছে না থাকার সময়, এমন একটা ডিভাইস নিয়েছি আমি। যা কিছু হয়েছে তা তো হয়ে গেছে, পাঁচ পিস পাঁচ, এখন প্রেজেন্টকে নিয়ে চলতে হবে আমাকে। তো ওই জন্যই আবার সব কিছু নতুন করে শুরু করছি, নতুন একটা ফোনও কেনা লাগবে আমাকে, কারণ ওই ফোনটা একদমই বলতে গেলে মাদার বোর্ড চেঞ্জ করলে আমার আরও ফোনের প্রবলেম আছে, সব সারতে গেলে হবে না। সাইকেল যেটা কিনছি সেটা হচ্ছে উইস্কো ফরেক্স, ব্ল্যাকটাই, ব্ল্যাক এডিশনটাই নিয়েছি, পছন্দ ছিল সেজন্য ওইটা নিয়েছি। ইন ফিউচার আবারও আপডেট করবো ইনশাল্লাহ, এটা ইনশাল্লাহ এটা আবারও আপডেট হবে। অ্যান্ড আপাতত এটা কিছু সিনেমেটিক তোমরা দেখো, নিশ্চয় ভিডিও দেখাবো যতটুকু পারি। বেশি কিছু দেখানোর মতন ছিল না, আর আজকে হচ্ছে ডে টু, আমি কালকে কালকে ওইটুকু শুট নিয়ে চলে গেছি, ভিডিও এন্টারও টাইম পাইনি। তো এই ভিডিও এই পর্যন্ত ছিল, আশা করি তোমাদের সবাই ভালো লাগছে, আর তোমাদেরকে জানাতে আসছিলাম আমার এখন বর্তমান অবস্থা, এটুকুই, এর বেশি কিছু না। চেষ্টা করবো এখন থেকে মানে এত বেশি লেট না করার, তবে ফোন যতক্ষণ না হচ্ছে নতুন ভালো ফোন ততক্ষণ মনে করো লেট হতে থাকবে। ভিডিওতে যদি কোনো মিস্টেক থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবা, আর ভিডিওটা কেমন হয়েছে এটাও কমেন্টের মাধ্যমে জানাবা। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে কিছু লাল কালার একটা সাবস্ক্রাইবার বাটন আছে, ওটাকে ফার্স্টকে সাপ মারবেন, নাহলে সাদা করে দেবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।